যারা প্রাথমিকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য প্রাইমারি রিলেটেড কিছু ভাইবার প্রস্তুতিমূলক প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের প্রয়োজন, যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা এই প্রশ্নগুলো স্টাডি করতে পারেন। বাংলাদেশ পাক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 2020, 2 বছর মেয়াদী। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য 13টি। প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা 29টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,566টি। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি চালু হয় 28 সেপ্টেম্বর 2002 সালে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয় 2009 সাল থেকে। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু হয় 1983 সাল থেকে। জাতীয় বই দিবস 1 জানুয়ারি। প্রাথমিক শিক্ষক মহিলা 64.2%। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইংরেজি নাম মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন, গঠিত হয় 2 জানুয়ারি 2003 সালে। পূর্ব নাম প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, গঠন 1992। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি নাম ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, ডিপিই, গঠিত হয় 1981 সালে, সদর দপ্তর মিরপুর 2, ঢাকা। প্রথম মহাপরিচালক ডক্টর হাফেজ আহমেদ ভারপ্রাপ্ত, বর্তমান মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। দেশে মোট পিটিআই সংখ্যা হচ্ছে সরকারি 67টি, বেসরকারি 1টি। সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের 15ক অনুচ্ছেদে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 17নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিষয়ে বৈষম্য না করা 28-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে।